আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? তোমার সবাই আশা করি ভালো আছো। আজকে আবার নতুন একটা গেম প্লে নিয়ে হাজির হলাম। আজকে আমরা খেলবো দা বেবি ইন ইয়েলো। তো বেশি কথা না বলে শুরু আছে গেম। তো ইন্ট্রো পর আবার চলে আসলাম, কি সুন্দর ঘরে একটা চলে আসলাম, দেখতে খুব ভালো লাগছে ঘর। এটা কি কমলা নাকি? এটা যাই হোক, কিছু করার নাই। আর এই ঘর লক, আর প্যারেন্টস আজকে বাইরে পার্টি করতে গেছে, বেবি আমাকে কাছ থেকে গেছে। চল কই যাবি? চল বয়, তুই বয়। খাবার খাবার, ফ্রিজ কোথায়? ফ্রিজ এখানে নিলাম। দরজা বন্ধ হয়েছে, দরজা বন্ধ। নেখা, ওরে হাসি, দাঁত একটাও নেই, চোখের অবস্থা দেখেছো? ঢিকে ধরে তো ঢোক, ভূতের সাথে খেলা হইতাছে। তো টেক বেবি টু টেনজিং টেবিল, ট্রেনিং টেবিল চলে আসলাম। এখানে বসবি নি? বসাই তো দেই বয়। বাহ, এবারে এলি, কি হাসি! ন্যাপি নিলাম, এত ভয় পালে হয়? ভূতের গেম নাকি? ওখান থেকে এখানে চলে আসলো। ওই কি করতে হবে? বেবি টু বেড কোথায়? এখানে লক, এটাও লক, এটা খুলেছে। এখানে তো বেড কই? আজকে নেই ঘুমা, এই কোনায় ঘুমাবি বুঝেছিস? খুব ভালো দেখাচ্ছে। তো বেড না, সে পর রাতে ঘুমাবি, সকাল 10টায় উঠতে হইব। বন্ধ করে দিলাম। এখন ওয়েট ফর ফ্রেন্ডস, বয়স অন টিভি সোফা, সবাই বসে টিভি দেখি। টিভি তো নষ্ট, লাল নীল কি দেখা যাচ্ছে? কানতেছে, সেটেল দা বেবি। আসতেছি আসতেছি, মদনা দরজা খুললো কে? তোমার সাহস কে? চোরাইছে নাকি? বাচ্চা কই গেল? কি হচ্ছে আছে রে? তুই নিচে কে? ওরে কান্দা, চুপ থাক। চল 10 টাকা হাসি দিতে আছে, খা বাড়ি খা, মাথায় বাড়ি খা, নে আলো বাড়ি খা, এই খা খাবারই খা। মেসলা দিলাম, যা। না 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 না, কাঁদে না কাঁদে না, শুয়ে থাক। না রে, অত্যাচার করা আছে বেশি না, কাঁদে না কাঁদে না, থাক। লাইট নিবালাম, চলে গেলাম, ঘুমাইস। কিরে কি শব্দ হইলো? দরজা খুললো কে? আবার তো আসলে কোনথা দিয়ে? আগে তুই খুলছিস এই? না কাঁদিস না কাঁদিস না, না তুই করিস না, আমি করেছি। চলে গেলাম, আবার আসবো। টিভি দেখি, নষ্ট টিভি। ঘুম। দ্বিতীয় দিন, বাচ্চা কই? এখানে তো নেই। গেট বোতল ফ্রিজ, ফ্রিজ থেকে নিলাম। কারেন্ট গেল কেন? নাকি দরজা বন্ধ হলো কিভাবে? দরজা লক কেন? কেটা আটকা দিল? এটা লাইট চালালাম না, খুলে তো গেল আবার।
কিরে তুই এখানে আসলি কিভাবে? দেখলাম না তুই নেই, কিভাবে টাকা হারিয়েছিস? ওই চোখে পলক ফেলা, কি বরাবর ডিমের মতো চোখ, নেখা। 10 টাকার হাসি দিতে পারে, এবার আবার চেঞ্জ করতে হইব। তো খাওয়া নিতে ভুল নে ভাই, বেশ থাকিস। কিরে কিরে কই যাচ্ছে? কিরে এটা আবার কই যাচ্ছে? কই গেল রে? এরুমে আই রে, মাই খাবি নাকি? এটা কি? যাই হোক, দরজা বন্ধ। এটা উপরে উঠে গেল কিভাবে? জাদু জাদু আসিস পরে নে রে। উলু উলু কিরে কই যাচ্ছে তুই এত? এই মাথা সব ভাঙবি নি, চল। মাত্র এই জায়গাটা বাড়ি খেলো, সামনে যাবে পড়লো কিভাবে? দে না না না, কাঁদে না কাঁদে না, এ ঘুমা, তাড়াতাড়ি ঘুমাবি। চলে গেলাম, থাকিস, টিভি দেখতে হবে আবার। বসলাম নষ্ট টিভিতে, তো আজকে তৃতীয় নাইট, দেখি আজকে কি হয়। আজকেও তো নেই, টিভি দেখ, শান্তি মতো টিভিও দেখতে দেয় না রে। কই তুই কই? না কাঁদিস নে, না 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 কাঁদিস নে, থাক। চলে গেলাম, ফিড মি, না না তো খাসটি দাদা, ফিড দ্য বেবি ও মনস্টার। বাহ, ফ্রিজের ভিতরেই তো খাওয়ার নিয়ে, এই ফ্রিজ নাই সুড়ঙ্গ, এত বড় কে ঢুকতে হবে ভিতরে? না বা আটকে দেয় যদি, ভয় লাগতেছে। হঠাৎ করে কি হয়ে গেল? মনে হয় বেশি মারা হয়ে গেছে। না আর মারবো না আজকে, ঠিক আছে। যা, কি হইলো? ফ্রিজের ভিতরে আটকে দিচ্ছে কে? এটা কোথায়? কিরে আবার লক হয়ে গেছে? তুই উপরে ছিলি, নিচালি কে? ওরে না 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 না, রাগ হয়েছে না, খা খা। আবারও তো সমস্যা হয়েছে, আর ঘরে এত কুয়াশা কুয়াশা হয়ে গেল কে? নে ভাই, না সুন্দর কে হবে, ওটা সুন্দর কে তো আদর করতে হবে আজকে থেকে। নে, কি অবস্থা করেছিস ঘরের? তোর খাওয়ার দিন আমার, হ্যালো দা, গেট ফ্যান সার্ভিসম্যান অফ আস্টার, এটা কি হলো? না 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 না, ভূত তাড়াতে হবে রুমে তো। এই যে এই জিনিসটা, এটা দিয়ে আমার ভূত তাড়ায় ট্যালিসম্যান। না না না, ভূত তাড়াতে হবে, যা ভূত ভগে। কিরে দুই যে করলি কে? না না কাঁদে না কাঁদে না, না 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 চুপ থাক, সাবধানে সাব, তোর দেখলে এখন ভয় লাগতেছে। এই এই না রে না রে না রে, মাদা টাদা ভাঙবি নি। ঘরের কি অবস্থা করেছিস? না তো কি ভিতা তো বুঝতেছি নে, তো ভয় দেখাচ্ছিস কে? লাইট কি এলো আবার? নষ্ট লাইট লাগাইছে, ওটা কি আবার? নিচেতে কি বাড়াইতেছে? আর ঘরে তো বড় হয়ে গেছে গে, যামু ভিতরে, ভয় লাগতেছে। ঘর তোলে একতলা, এত বড় হয়ে গেল গে। গুড নাইট। তো গাইজ, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার তো অবস্থা টাইট হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইজ। Yeah.